মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তৌহিদ ভাইয়া, অ্যাডমিশন সায়েন্স একাডেমির আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে স্পেশালি আমরা যারা মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে আমরা এক নজরে রিভিশন পর্ব ওয়ান, অর্থাৎ এই রিভিশন পর্বগুলো হচ্ছে আমরা মেইনলি শেয়ার করি ভর্তি পরীক্ষার আগে আপনি এক নজরে কী কী গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই চ্যাপ্টার থেকে দেখে যাবেন সেই ইনফরমেশনগুলো আজকে আমরা এই রিভিশন পর্ব ওয়ানে কী করব শেয়ার করব। আজকে আমরা প্রায় 30টা মোস্ট ইম্পর্ট্যান্ট চুম্বক অংশ শেয়ার করব, 30+ চুম্বক অংশ শেয়ার করব ওই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টার থেকে। মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার আগে আপনাকে কী কী চুম্বক অংশ, কী কী ইনফরমেশন অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন ভাই আমরা দেখি তাহলে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা রেচনতন্ত্র নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। কী নিয়ে ভাই? রেচনতন্ত্র, কারণ এই টপিক থেকে ভর্তি পরীক্ষা অনেকগুলো কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি, শুধু মেডিকেলের ক্ষেত্রে না, যারা ভার্সিটির ক্ষেত্র বা জিএসটির জন্য প্রিপারেশন নেবেন পরবর্তীতে তাদের জন্য কিন্তু এই টপিকটা, এই চ্যাপ্টারের রেচনতন্ত্র এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে আমরা একটু চোখ বুলিয়ে নিই, আপনার যদি জিনিসগুলো রিমেম্বার থাকে বা এর সাথে একটু করে মিলিয়ে নেন ইনফরমেশনগুলো। ফার্স্ট ওয়ান হচ্ছে রেচনতন্ত্রে শিখাকোষ থাকে। কী ভাই? রেচনতন্ত্রে শিখাকোষ থাকে, মনে রাখবেন, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। শিখাকোষ কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাবো আমরা? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। দেন দেখেন পরবর্তী, রেচনতন্ত্রে নেফ্রিডিয়া থাকে, কোন পর্বের প্রাণীদের ভাই? এনিলিডা পর্বের প্রাণীদের। তাহলে এই যে মনে রাখবেন, রেচনতন্ত্রে নেফ্রিডিয়া থাকে, কোন পর্বের প্রাণীদের? এনিলিডা পর্বের প্রাণীদের। এরপর আসেন ভাই দুইটা কমন জিনিস অনেকের মধ্যে একটু মিস্টেক হয়ে যায়, একটা হচ্ছে মালপিজিয়ান নালি, আরেকটা হচ্ছে মালপিজিয়ান বডি। মালপিজিয়ান নালি, রেচনতন্ত্রের মধ্যে আমরা মালপিজিয়ান নালি থাকবে হচ্ছে আর্থোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। কাদের ভাই? আর্থোপোডা। আর্থোপোডার ক্ষেত্রে মালপিজিয়ান নালি। আর দেখেন কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে রেচনতন্ত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মালপিজিয়ান বডি। একটু রিমেম্বার করবেন জিনিসগুলো। তাহলে আমরা চারটা ইনফরমেশন দেখে নিলাম এক নজরে। একটা হচ্ছে শিখাকোষ, শিখাকোষ থাকে হচ্ছে রেচনতন্ত্রে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আর নেফ্রিডিয়া থাকে হচ্ছে এনিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আর মালপিজিয়ান নালি থাকে হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে, আর মালপিজিয়ান বডি থাকে হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আমরা আরও তিনটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখবো। এই ইনফরমেশনগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে এবং কোয়েশ্চেন আসার সম্ভাবনা আরও আরও বেশি। যেমন দেখেন ফার্স্ট ইনফরমেশনটা, প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটা? প্রাণীজগতের বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, এটা মনে রাখবেন। দেন সেকেন্ড যে ইনফরমেশন, প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। তাহলে ইনফরমেশনগুলো মনে রাখবেন, বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা, আর প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা, এবং প্রাণীজগতের ক্ষুদ্রতম সবচেয়ে ছোট পর্ব হচ্ছে একাইনোডারমাটা, এবং এটির সংখ্যাটা হচ্ছে 7550। ঠিক আছে, ক্ষুদ্রতম হচ্ছে একাইনোডারমাটা, বড় হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কী ভাই? মলাস্কা। ইনফরমেশনগুলো একটু রিমেম্বার করবেন। এর পরবর্তী আমরা রিভিশন পর্ব ওয়ানে আরও কিছু ইনফরমেশন দেখব যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট দেখেন, পুষ্টিক নালি নেই, কোয়েশ্চেন হতে পারে পুষ্টিক নালি নেই কোন পর্বের প্রাণীদের? যে দেখেন পুষ্টিক নালি নেই হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আমাদের পুষ্টিক নালি নেই, পুষ্টিক নালি। ঠিক আছে, এরপরে সেকেন্ড ইনফরমেশনটা দেখেন, তারা মাছের হারানো বাহু পুনর্গঠনের পদ্ধতিকে কী বলে? যে দেখেন কোয়েশ্চেন হতে পারে, তারা মাছের হারানো বাহু পুনর্গঠনের পদ্ধতিকে বলে হচ্ছে আপনার বডিং বলে। কী ভাই? বডিং, বডিং বলে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এর পরবর্তী ইনফরমেশনটা দেখেন, তিন নাম্বারটা, ডায়াফ্রাম থাকে। কী ভাই? ডায়াফ্রাম। ডায়াফ্রাম থাকে স্তন্যপায়ী প্রাণীতে। কাদের ক্ষেত্রে ভাই? ডায়াফ্রাম থাকে স্তন্যপায়ী প্রাণীতে। এর পরবর্তী ইনফরমেশনটা দেখেন, চার নম্বর, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে ঢাকা ইউনিভার্সিটিতেও অ্যানুয়েটিও কিন্তু কোয়েশ্চেন হয়েছিল। কোয়েশ্চেনটা ছিল এরকম, নিচের কোনটি মাছ নয়, এভাবে কোয়েশ্চেনটা ছিল। দেখেন ইনফরমেশনটা, তিমি মাছ, তারা মাছ, চিংড়ি মাছ, শিল মাছ, জেলি মাছ, ডগ ফিশ, স্টার ফিশ, কার্টেল ফিশ, এগুলো প্রকৃতপক্ষে কোনো মাছ নয়।
যদিও এগুলো এসব নামে শেষ আমরা দেখেন ফিশ আছে অথবা মাছ আছে, যেমন তিমি মাছ, তারা মাছ, চিংড়ি মাছ, মাছ আছে যদিও সব নাম বলার ক্ষেত্রে, বা ফিশ আছে স্টার ফিশ, কাটেল ফিশ, যদিও ফিশ বা মাছ আছে এসব নামের ক্ষেত্রে, বাট এগুলো কিন্তু প্রকৃতপক্ষে কোনো কি নয় বা মাছ নয়, ইনফরমেশনটা মনে রাখবেন। এর পরবর্তী 5 নম্বর ইনফরমেশনটা দেখেন, কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের ঘন ও প্রজাতি অংশের নাম একই হলে তাকে টোটোনিম বলে। কি ভাই, এই যেটা মনে রাখবেন এই টার্ম বা পরিভাষাটা, এটা হচ্ছে টোটোনিম, টোটোনিম বলে। কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের ঘন, আমরা প্রথম নামটাকে কি বলি ঘন অংশ, পরের সেকেন্ড পার্টটাকে বলি প্রজাতি অংশ। এই ঘন এবং প্রজাতি অংশের নাম যদি একই হয়ে যায় তাহলে এই বৈজ্ঞানিক নামটাকে একটা পরিভাষায় বলি, সেটা হচ্ছে টোটোনিম বলে। কি বলে? টোটোনিম। যেমন কাতাল মাছের বৈজ্ঞানিক নামটা, এই যে দেখেন এই ঘন অংশটাও কাতলা, এটাও কি কাতলা, দুইটাই সেম, ঘন সেম প্রজাতিও সেম। সো আমরা এটাকে বলবো হচ্ছে টোটোনিম। এরপর আসেন পরবর্তী ইনফরমেশনটা দেখবো, 6 নম্বর। আমরা পাখি বিজ্ঞানী স্ল্যাগাল, কে ভাই, পাখি বিজ্ঞানী স্ল্যাগাল মনে রাখবেন, স্ল্যাগাল, পাখি বিজ্ঞানী স্ল্যাগাল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন। দ্বিপদ নয় ভাইয়া, ত্রিপদ, কিন্তু এটা সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করেন হচ্ছে পাখি বিজ্ঞানী স্ল্যাগাল, এটা মনে রাখবেন। এর পরবর্তী ইনফরমেশনটা দেখেন, শ্রেণীকরণের আবশ্যিক ধাপ হচ্ছে 60টা। কয়টা শ্রেণীকরণের আবশ্যিক ধাপ? কয়টি? 60টি, রিমেম্বার করবেন। দেন এর পরবর্তী ইনফরমেশনটা দেখেন, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, কোষীয় সংগঠন মাত্রার প্রাণী নিচের কোনটি, এভাবে কোয়েশ্চেন হবে। কোষীয় সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে আপনার পরিফেরা পর্ব। কি পর্ব হবে? পরিফেরা পর্ব। এবং আমরা দেখেছিলাম পৌষ্টিক নালী নেই, একদম ফার্স্ট ইনফরমেশনটা দেখেন, একটু মনে রাখতে হবে, পৌষ্টিক নালী আমরা পাইনি সেটাও পরিফেরা পর্বের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এখন যেটা পেলাম সেটা হচ্ছে পরিফেরা পর্বের কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, এরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। এর পরবর্তী ইনফরমেশনটা দেখেন, 9 নম্বর, কলা সংগঠন মাত্রার প্রাণী, কলা, এটা হচ্ছে কোষীয় সংগঠন, আর এটা হচ্ছে কলা সংগঠন মাত্রার প্রাণী হচ্ছে নিডারিয়া পর্ব। কোন পর্ব হবে? নিডারিয়া পর্ব। এর পরবর্তী দুইটা কমন ইনফরমেশন আমরা সবাই জানি, একটা হচ্ছে দেখেন প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে কে ভাই? এরিস্টটল। আর দ্বিপদ নামকরণের জনক হচ্ছে কে? কেরোলাস লিনিয়াস। এর পূর্বে দেখেছিলাম ত্রিপদ নামকরণ করণ করেছিলেন হচ্ছে পাখি বিজ্ঞানী কে ভাই? স্ল্যাগাল, সর্বপ্রথম উনি ত্রিপদ নামকরণ করেছিলেন। আর দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে? কেরোলাস লিনিয়াসকে। ওকে ভাই, আজকে আমরা এতটুকুই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের এই নোটগুলো থেকে বুদ্ধি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন দেখা গিয়েছিল। সো আমি এই রিভিশন পর্ব 1-এর সবগুলো নোট আপনাদের সাথে একসাথে শেয়ার করে দিলাম। পরবর্তী রিভিশন পর্ব 2-এ আমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।